কোরবানির প্রকৃত ইতিহাস, আমি আবার কথাটা বলছি, কোরবানির প্রকৃত ইতিহাস। বন্ধুরা, আমরা যদি ধর্মের ইতিহাসগুলো ঘাঁটি তাহলে দেখা যাবে যে সৃষ্টির যে প্রথম, অর্থাৎ ঊষা লগ্ন থেকেই এই কোরবানির প্রথা চালু ছিল। অর্থাৎ আদম হাওয়ার প্রথম যে সন্তান হাবিল কাবিলের মধ্যে যখন বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে সংঘাতের সৃষ্টি হয়, তখন আদম তার সন্তানকে নির্দেশ দেন যে তোমরা কোরবানি করো, আল্লাহর নামে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে তার পছন্দের পাত্রীকে পাবে, স্ত্রী পাবে। তো দুজনে কোরবানি দিল, একজন দিল পোড়ানো কোরবানি, অর্থাৎ আরেকজন দিল ফল ফলালি দিয়ে কোরবানি। দুটোই তারা উৎসর্গ করলো দেবী তৈরি, অর্থাৎ উঁচু দেবী তৈরি করে সেখানে দিল। একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না। এ নিয়ে খুনোখুনি পর্যন্ত হয়ে গেল আমরা জানি। এরপরে আমরা যদি ধর্মের ইতিহাস ঘাঁটি তাহলে দেখব যে নূহ আলাইহিসসালাম বন্যার শেষে, অর্থাৎ বন্যা শেষ হলো আবার যখন পৃথিবীতে নেমে আসলেন, তখন তিনি একটা ডিবি তৈরি করে সেখানে তিনি কী করলেন, পশু কোরবানি দিলেন, এলো দ্বিতীয় কোরবানি। এভাবে আমরা দেখছি যে অন্যান্য নবীরাও কিন্তু কি এভাবে দিয়ে আসছেন নিশ্চয়ই। এরপরে আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামও কোরবানি দিয়েছেন। এটা গেল আমাদের ইসলাম ধর্মের পক্ষ থেকে। এরপরে যদি আমরা আরও ইতিহাস ঘাঁটি তাহলে দেখব যে ফেরাউনের সেই যুগে, ফেরাউনের সময়, ফেরাউন যখন জানতে পারলো যে তাকে বধ করার জন্য একজন জন্ম নিয়েছে, অর্থাৎ মূসা নবী জন্ম নিচ্ছে, তখন তিনি কী করলেন, সমস্ত শিশুপুত্রকে হত্যা করা শুরু করলেন। এই কাহিনি আমরা জানি, কিন্তু এটা মূল বিষয় না। আমি মূল বিষয়টা বলতেছি যে এর আগেও যে ফেরাউনদের মধ্যেও কুরবানির একটা প্রথা চালু ছিল, আর তা হলো এই যে প্রত্যেক পরিবারের, অর্থাৎ প্রত্যেক দম্পতির প্রথম যে সন্তান ভূমিষ্ঠ হবে, জন্ম নেব, তাকে ঈশ্বরের নামে কী করতে হবে, বলি দিতে হবে। এই প্রথাটা চালু ছিল, এটা একটা ভয়ঙ্কর প্রথা। শুধু তাই না, আপনি হয়তো জেনে থাকবেন যদি ধর্মের বিষয় সম্বন্ধে আপনি জানেন যে সনাতন ধর্ম, অর্থাৎ হিন্দু ধর্ম, হিন্দু ধর্মে কিন্তু নরবলির একটা প্রথা ছিল। হিন্দু ধর্ম বলতে আমরা যারা বাংলাদেশি তারা হয়তো মনে করি যে ভারতবর্ষে শুধু বোধহয় হিন্দু বাস করে, আসলে তা না। পৃথিবীর 150টি রাষ্ট্রে আপনার এই প্রথা চালু ছিল বহু বছর আগে। সময়ের পরিবর্তনের সাথে আস্তে 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 যদিও সেটা পরিবর্তন হয়ে গেছে, এমনকি মিশরেও ছিল। যাই হোক, তো সেখানেও আপনার নরবলি, অশ্ববলি, মহিষ বলি, এই প্রথাগুলো ছিল। কোথায় ছিল? সনাতন ধর্ম, হিন্দু ধর্মে। শুধু তাই না, রোম বলেন, পারস্য বলেন, মিশর বলেন, এই সমস্ত জায়গাও এই ধরনের প্রথা ছিল। এখন যে কথাটা বলার জন্য এটা বলা, তা হচ্ছে যে আপনি নতুন ধর্ম বলেন আর পুরন ধর্ম বলেন, সব ধর্মই কিন্তু এই যে নরবলি, এর একটা প্রচলন আমরা দেখতে পাই। সনাতন ধর্ম তারা সময়ের পরিবর্তনের সাথে, যেমন সতীদাহ প্রথা সেটা বিলুপ্ত হয়ে গেছে, আগে বিবাহ কাবিন রেজিস্ট্রি হতো না, সেটা পরিবর্তনে এখন রেজিস্ট্রি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এবং তাদের মধ্যে থেকে সে নরবলি, নরবলি বলতে বাড়ির চাকর বাকর অথবা গরিব মানুষ অথবা লোক ধরে এনে, হ্যাঁ, বা সস্তায় টাকা দিয়ে মানুষ কিনে এনে এই সমস্ত নরবলি দেওয়ার ব্যবস্থা একসময় এই হিন্দুদের মধ্যে ছিল, কিন্তু কালক্রমে সেটা পরিবর্তন হয়ে গেছে। এখন তারা ঘোর বিরোধী এই বলির। কিন্তু তারপরও আপনারা যদি খোঁজ নেন তো দেখবেন যে কালী পূজার সময়, কালী পূজার সময় কিন্তু তারা পাঁঠা বলি দিয়ে থাকে, পাঁঠা বলি দেয়।
এই পাঁঠাবলিটা কিন্তু এখনও হিন্দুদের মধ্যে প্রচলিত আছে। আমরা যারা বাঙালি আমরা এই অঞ্চলে আমরা কী বলে দেই, সাধারণত গরু ছাগল দেই, দেশজন হয়তো উট উট দেয়, আরব দেশে দুম্বা উট দেয়, যে দেশে যেভাবে আছে আর কি। তারপরে আপনি যদি পূর্ব দিকে যান, অর্থাৎ চীনের দিকে যান, মঙ্গোলের দিকে যান, কনফুসিয়াসের দিকে যান, হ্যাঁ অস্ট্রেলিয়ার দিকে যান, সেখানেও দেখবেন যে বলির একটা প্রচলন আছে। এটার একটা দৃষ্টান্ত বলা যায়, আপনারা দেখবেন যে বর্তমান 2017 বা 18 সাল চলতেছে, এই সময় যে আমাদের পদ্মা সেতু হচ্ছে, এই পদ্মা সেতুর পানিতে কিন্তু তারা অনেকগুলো বলির ব্যবস্থা করছে, এটাই সত্যি। এবং গরু জবাই দিয়ে এর রক্ত এই ব্রিজের নিচে তারা দিছে, এরকমটি মানে সারা বিশ্বে নতুন এবং পুরাতন ধর্মগুলো যদি আপনি দেখেন, হ্যাঁ পুরাতন ধর্মগুলো বিলীন হয়ে গেছে যদিও অনেকে জানে না। আবার যদি বলি যে পৃথিবীতে প্রায় 30টা ধর্ম, তো বলে যে এটা আপনি কোথায় পেয়েছেন, পৃথিবীর দেশই বা কয়টা, হ্যাঁ তারা হয়তো জানে যে হিন্দু মুসলিম খ্রিস্টান এই কনফুসিয়াস তাও এরকম পাশ্চাত্য ধর্মের কথাও জানে, কিন্তু 30টা ধর্মের কথা অনেকেই জানে না। এছাড়া অনেক বেশি আছে ধর্ম যদিও। তো মূল বিষয় হচ্ছে যে এই যে ধর্ম, এই ধর্মের সাথে ধর্মের একটা সম্পর্ক অতীতে ছিল, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সেটা আপনার নানামুখী হয়ে নানা শাখা প্রশাখায় বিস্তার লাভ করে আজকের এই অবস্থার সৃষ্টি হয়েছে। যাক, আমরা অন্তত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, ধর্মের ব্যবহার করা বাড়াবাড়ি নাই। সৃষ্টিকর্তা প্রত্যেকটা জনপদে তার নবী রাসূল পাঠিয়েছেন, এটা আমরা মনে করব। আসুন আমরা সত্য সুন্দর আর কল্যাণের পথ খুঁজি এবং সেদিকে চলার জন্য চেষ্টা করি, নিশ্চয়ই এর ফল ভালো হবে। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং অনুরোধ সাবস্ক্রাইব করার জন্য।